ঢাকার দুই সিটি নির্বাচনে ডিজিটাল কারচুপির অভিযোগ এনে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর যান চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে, তবে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদের রিপোর্ট। হরতালের সমর্থনে সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ অবস্থান নেয়া নেতাকর্মীরা হরতালের পক্ষে তাদের মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে। কার্যালয়ের সামনে প্রতীকী ইভিএম মেশিনে করা হয় অগ্নিসংযোগ। বেলা কিছুটা বাড়লে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যোগ হন দল থেকে মনোনয়ন পাওয়া ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী ইশাক হোসেন। এ সময় মিছিল ও স্লোগানে সরকারের ডিজিটাল কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। আমি স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করতে এসেছি, আমার আর কোনো মন্তব্য, আমি রাজপথে আছি, রাজপথে থাকব। গতকাল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ডিজিটাল কারচুপির মাধ্যমে মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেছেন, এর বিরুদ্ধে শান্তিপূর্ণ হরতাল আহ্বান করে প্রতিবাদ করছেন তারা। আমরা মনে করি যে দুঃশাসন চলছে, যে অনিয়ম চলছে, যেভাবে ভোট লুট চলছে, এই ভোট লুটের বিরুদ্ধে এই হরতাল ঘোষণাটি আমি মনে করি অত্যন্ত যথার্থ, যে প্রতিবাদের এই ভাষাটি আমরা প্রয়োগ করতে পারলে আমার মনে হয় যে সরকার অনেক দুর্বল হবে এবং এতে জনগণের সম্পৃক্ততা আসবে। বিএনপির কর্মীরা অবস্থান নেওয়ার কারণে নয়াপল্টন এলাকায় যান চলাচল কিছুটা কম থাকলেও সকাল থেকে রাজধানীর অন্যান্য সড়কে যান চলাচলের চিত্র অনেকটাই স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির হরতালের খবর সংগ্রহে রাজধানীর নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আশিক, হরতালে নয়াপল্টনে এবং এর আশপাশ এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আচ্ছা, একটু আগেও এখানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা যে জমায়েত হয়েছিলেন সেটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। যেটা হয়েছিল যে সকালবেলায় বিএনপি নেতাকর্মীরা এখানে যারা এসেছিলেন তারা সংখ্যায় খুব একটা বেশি ছিলেন না, বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা অনেক বাড়তে থাকে। বিশেষ করে ঢাকা দক্ষিণে বিএনপির যিনি প্রার্থী ছিলেন ইশরাক হোসেন, তিনি এখানে আসার পর অনেক নেতাকর্মী যুক্ত হয়েছিলেন এবং তারপর থেকে এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন হরতালের সমর্থনে, তারা স্লোগান দিচ্ছিলেন যে কারণে হরতাল ডাকা হয়েছে, অর্থাৎ ইভিএমের নির্বাচন, সেই ইভিএমের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান হচ্ছিল। মূলত এখানে নেতৃত্বে ছিলেন রিজভী আহমেদ। তো একটা সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এখানে যে এত নেতাকর্মী জড়ো হয়েছেন তারা যেন তাদের এই কর্মসূচিকে সংক্ষেপ করেন এবং এটারও প্রতিবাদ জানান রিজভী আহমেদ, যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি সংক্ষেপ করার অধিকার আসলে আছে কি না, এই প্রশ্নটিও তিনি রাখেন প্রশাসনের উদ্দেশ্যে। তারপর তারা চলে যান। আমরা যতটুকু জেনেছি যে অল্প কিছু সময়ের মধ্যে একটা ব্রিফিং হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কার্যালয়ের ভিতরে আছেন, তিনি সর্বশেষ অবস্থান তুলে ধরবেন। আর এমনিতে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যেটা বলতে পারি যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশে, আমরা প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি। অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও আশপাশে রয়েছেন, টহল দিচ্ছেন। তো এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। তো সর্বশেষ যেটা খবর সেটা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যে ব্রিফিং হবে এবং ব্রিফিং হলে পরে হয়তো আমরা বুঝতে পারবো যে বিএনপির সর্বশেষ কি অবস্থান। তো এই ছিল এখানকার চিত্র। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে কথা বলছিলেন আশিকুর রহমান চৌধুরী। বিএনপির হরতালের খবর সংগ্রহে রাজধানীর পল্টন মোড় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মইদুল, পল্টন মোড় এলাকায় যান চলাচল কিরকম দেখছেন? মিতা, আমার পিছনে আসলে দেখতেই পাচ্ছেন যে যান চলাচলের গতি, সেটা আপনি স্বাভাবিক গতি যেটা সবসময় যেটা থাকে প্রতিদিনের মতো এই সময়টাই সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এবং এর আগে আমরা শাহবাগ, বাংলা মোটর, মতিঝিল এবং গুলিস্তানসহ আশেপাশে এলাকায় দেখেছি এবং সেখানেও জনজীবন, তাদের যে কর্মব্যস্ততা সেটা স্বাভাবিক ছিল এবং
যান চলাচল মানে যানের যানবাহনের গতি যেটা স্বাভাবিক সময় এই মানে দুপুরবেলা যেটা থাকে সেটাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এবং এর আগে সকাল 10টা এবং 9টার দিকে মানে অনেক রাস্তায় আমরা যানজট দেখতে পেয়েছি, এবং তবে সেটা অফিসের সময়। এখন যেহেতু একটু দুপুরবেলা একজন একটু যান চলাচল একটু কিছুটা গতি কম, তবে আমরা বাস এবং মিনিবাস এগুলো স্বাভাবিকভাবে চলতে দেখেছি, এবং তবে ব্যক্তিগত পরিবহনের গাড়িগুলোর সংখ্যা রাস্তায় আমরা কম দেখেছি। এবং সকাল 6টা থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, তবে হরতালের সমর্থনে এবং হরতাল বিরোধী কোনো কার্যক্রম, মিছিল বা সমাবেশ এবং বা পিকেটিং এগুলো আমরা রাস্তাঘাটে বা কোথাও দেখতে পাইনি। এবং রাস্তার বিভিন্ন মোড়ে নিরাপত্তার কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক সদস্য আমরা উপস্থিতি লক্ষ্য করেছি, এবং র্যাব সদস্যদের টহল আমরা দেখতে দেখেছি, এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তবে এখন এ পর্যন্ত আসলে যে জনজীবনের যে গতি সেটা স্বাভাবিক, এবং যানবাহনের যে গতি সেটাও স্বাভাবিক রয়েছে। মিতা মদুল, আপনাকে ধন্যবাদ।